নমস্কার, আজকে আমি আপনাদের যে যে নথি না থাকলে বা হারিয়ে গেলে বা ভুল থাকলে চাকরি জীবনের শেষের পর পেনশন পেতে অসুবিধে হবে, এমনকি পেনশন আটকেও যেতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। এছাড়া ঈশ্বর না করুন জীবনে কোনো বিপদ যদি হয়ে যায়, যা বলে কয়ে আসে না, সেক্ষেত্রে ফ্যামিলি পেনশন পেতেও কিন্তু অসুবিধে হবে। তাই আজই ভুলগুলি সংশোধন করে নেবেন এবং একটি ফাইলে সেই নথিগুলি সাজিয়ে ফাইল বন্দি করে রেখে দিন। পরিবারের কোনো একজন সদস্যকে জানিয়ে রাখুন যে আপনার সমস্ত নথি কোথায় আছে। চলুন দেখে নেওয়া যাক সেই নথিগুলি। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই সমস্ত নথি পেনশনের আগে পিপিও পাওয়ার জন্য ডিআই উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে, ডিপিএসসি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে জমা দিতে হয়। ওনারাই এই কাগজপত্র দেখে ভেরিফাই করেন, ওনারাই আবার এই কাগজ দিন ওই কাগজ দিন বলতে থাকেন, তাই ফাইল পাস করতেও ওনারা কিন্তু দেরি করেন। সেই জন্য বলে রাখি যে নথিগুলো গুছিয়ে রাখা কিন্তু বাঞ্ছনীয়। এবার চলুন দেখে নেওয়া যাক কী কী নথি আপনাদের কিন্তু গুছিয়ে রাখতে হবে। অল রেকমেন্ডেশন লেটার, আপনারা বিদ্যালয় পরিবর্তন করার জন্য অথবা বিদ্যালয়ে প্রথম জয়েনিং করার জন্য এসএসসি থেকে যে রেকমেন্ডেশন লেটার দিয়েছে, আপনার যখন কোনো বিদ্যালয়ে প্রথম জয়েন করছেন তখন একটা রেকমেন্ডেশন লেটার দেয়, আবার ট্রান্সফার হলে সেক্ষেত্রেও কিন্তু একটা রেকমেন্ডেশন পাওয়া যায়। তো এই রকম আপনারা বিদ্যালয় যতবার চেঞ্জ করেছেন সেই সমস্ত রেকমেন্ডেশন লেটারগুলি কিন্তু আপনাদের কাছে রাখা বাঞ্ছনীয়। এরপর অল অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা আমি বললাম প্রথম জয়েনিং এর সময় যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং বিদ্যালয় পরিবর্তনের জন্য অর্থাৎ ট্রান্সফার হয়েছেন এক্ষেত্রে পরিবর্তনের জন্যও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া যায়, সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো কিন্তু গুছিয়ে রাখবেন। আপনারা প্রথমবার এসএসসি থেকে যে বিদ্যালয়ের জন্য উপযুক্ত বলে গণ্য হয়েছেন সেই বিদ্যালয়ে জয়েন করার সময় জয়েনিং রিপোর্ট, এছাড়া ট্রান্সফার হয়ে যাওয়ার পর যে বিদ্যালয়ে যাচ্ছেন সেই সমস্ত বিদ্যালয়ের জয়েনিং রিপোর্ট কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। অল ট্রান্সফার অর্ডার, যদি আপনারা বিদ্যালয় পরিবর্তন করেন ট্রান্সফারের পরে অথবা বদলির পরে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত ট্রান্সফার অর্ডার কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। পাঁচ নম্বর, কি কেউ যদি প্রধান শিক্ষক পদে উত্তীর্ণ হন কর্মরত অবস্থায় তাহলে ওনার এইচএম এর অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার এবং ফিক্সেশন ফর্ম অবশ্যই কিন্তু রাখতে হবে। ছ নম্বর, কি বিভিন্ন ধরনের যে বেনিফিট পাওয়া যায় যেমন 10 বছরের, 18 বছরের, 20 বছরের, তার অপশন ফর্ম ও ফিক্সেশন ফর্ম অবশ্যই কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। 7 নম্বর, কি চাকরিরত অবস্থায় বিভিন্ন ধরনের ছুটি যেমন মেডিকেল লিভ, চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, স্পেশাল লিভ, স্টাডি লিভ, এই সমস্ত লিভগুলির ক্ষেত্রে সমস্ত প্রকার ছুটির নথিগুলো কিন্তু রাখতে হবে। এই ছুটির নথিগুলির মধ্যে কি আপনারা যে অ্যাপ্লাই করেছেন এর জন্য সেটি, যে রেজুলেশন হয়েছে সেটি, এবং যে অর্ডার দেয়া হয়েছে যে আপনি এই লিভগুলো পাবেন, তো তার জন্য যে অর্ডার দেয়া হয়েছে বা বিদ্যালয় যদি আপনাদের কোনো কাগজ দিয়ে থাকে সেই নথি কিন্তু আপনাদের কাছে রাখতেই হবে। 8 নম্বর, কি কর্মরত অবস্থায় যদি অতিরিক্ত কোনো শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হয় যেমন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ডিএলএড, উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে বিএড, এই সমস্ত যে ডিগ্রি বাড়ানো হয় তার জন্য পাস করা মার্কশিট, লাস্ট ডেট অফ এক্সামিনেশন এবং সার্টিফিকেট অবশ্যই কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। যদি ওডিএল মোডে এই সমস্ত ডিগ্রি অর্জন করেন সেক্ষেত্রে কিন্তু সরকারি নির্দেশিকা অবশ্যই আপনাদের কাছে থাকা বাঞ্ছনীয়। যদি কোনো শিক্ষক কর্মরত অবস্থায় উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করেন যেমন অনার্স ক্যাটাগরির শিক্ষক যদি মাস্টার ডিগ্রি অর্জন করেন সেক্ষেত্রে বিদ্যালয়ের রেজুলেশন ও পারমিশন লেটার, ডিআই এর পারমিশন লেটার, যদি বোর্ড থেকে পারমিশন নেওয়া হয় সেক্ষেত্রে বোর্ডের পারমিশন লেটার অবশ্যই কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। এই বোর্ডের পারমিশন লেটারটা প্রয়োজন হয় স্টাডি লিভের ক্ষেত্রে, তো এটাও কিন্তু আপনাদের কাছে রাখতে হবে যদি পর্ষদের কাছ থেকে নেওয়া হয়ে থাকে। 10 নম্বর, কি চাকরিরত অবস্থায় যতগুলো পে কমিশন পেয়েছেন যেমন ধরুন 2009, 2019 বা তার আগে, সেই সমস্ত পে কমিশনের অপশন ও ফিক্সেশন ফর্ম অবশ্যই কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। যদি কোনো কর্মচারীর পূর্বের রপর অর্থাৎ 1900
86 সালের আগে চাকরিতে যোগদান করেন, তাহলে ওনার ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট ফর্ম, ট্রেজারি চালান কপি, এগুলো কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। 12 নম্বর, কি একজন শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী সমস্ত চাকরি জীবনে যতগুলি বিদ্যালয়ে চাকরি করেছেন, অর্থাৎ ট্রান্সফারের পরও কিন্তু যে যে বিদ্যালয়ে গেছেন সেই সমস্ত বিদ্যালয়ের রেকগনাইজ লেটার নিজের কাছে কিন্তু রাখতে হবে। যদি না পাওয়া যায় তাহলে অন্তত পক্ষে রেকগনাইজের তারিখ এবং বছর একটি ছোটো কাগজে লিস্ট করে আপনারা কিন্তু ফাইলবন্দি করে অবশ্যই রাখবেন। তা নাহলে কিন্তু পেনশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অসুবিধে হতে পারে। এরপর আসি যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি, একটু বুঝুন যে এই ডকুমেন্টগুলির ভিত্তি করেই, আমি যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলির ভিত্তি করেই কিন্তু সার্ভিস বুক লেখা হয়। তাই এই সমস্ত নথিগুলি যত্ন করে রাখবেন। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে, আবার বলছি, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে নাম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস যেন একই থাকে যা সার্ভিস বুকে লেখা আছে। তবে নিয়ম পরিবর্তন হচ্ছে, কখন যে কী ডকুমেন্টস চেয়ে বসে সেটা কিন্তু বলা খুবই দুরূহ। তবে এই যে যে ডকুমেন্টসগুলো বললাম সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আপনাদের পেনশনের ক্ষেত্রে বা আপনাদের পরিবারের ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে। আশা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পারলাম। আর আমি এই লিস্টটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।